Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি মুমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নূর রিয়েল এস্টেট এজেন্সিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইয়ার শুরুতে জানিয়ে দিই যে আপনার প্রপার্টি ক্রয় অথবা বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে নূর রিয়েল এস্টেট এজেন্সি। আপনি যদি প্রপার্টি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান, তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি আজকে যে প্রপার্টিটা দেখাবো সেটা সম্পর্কে একটু বলে দিই। ভিউয়ার্স, এটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস, এ সম্পর্কে বিস্তারিত তথ্য আমি একটা গ্যালেন্স দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে সিঁড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন, স্টেয়ারটা যথেষ্ট বড়, একদম ব্র্যান্ড নিউ একটা বিষয়। এরপরে আমি দেখাচ্ছি যে জিনিসটা, এই লবিটাও কিন্তু যথেষ্ট জায়গা আছে, এবং এখানে যে চমৎকার যে বিষয় সেটা হচ্ছে লিফট। ইয়ার্স, একদম নতুন ব্র্যান্ড নিউ লাগানো লিফট, মানে জাস্ট শুধুমাত্র লাগানো হয়েছে। আমি যদি লিফটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, ইয়ার্স আপনারা দেখেন এখানে লিফটটা কিন্তু একদম মানে কয়েকদিন আগে লাগানো হয়েছে, অনেক সুন্দর এবং নতুন একটা ব্র্যান্ডের লিফট। ইয়ার্স, আমরা আস্তে আস্তে অ্যাপার্টমেন্টে বা আমরা এই স্পেসটাতে আমরা অলরেডি ঢুকলাম। আমি আপনাদেরকে একটা জিনিস প্রথমে দেখিয়ে দিই, অর্থাৎ পুরোটাই, আমি যদি পুরোটাই আপনাদেরকে দেখাতে চাই একটা গ্যালেন্স। ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে ওই দিক থেকে শুরু করে একদম এই পুরোটাই আপনারা দেখবেন যে একদম একটা গ্যালেন্স। আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা থেকে শুরু করে পুরোটাই এটা কিন্তু একদম ওপেন, অর্থাৎ একদম খালি থাকবে। এটা মানে বিশেষ করে আমি বলবো যে অফিসের জন্য, বিশেষ করে কমার্শিয়াল স্পেস বলতে অফিস, বিশেষ করে ব্যাংক, বিমা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা মাল্টি ন্যাশনাল কোম্পানি এটাতে করতে পারবেন। তো ভিউয়ার্স, একটু জানিয়ে দিই, এটা হচ্ছে 2200 বর্গফুটের ব্র্যান্ড নিউ একটা স্পেস। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে দেখি, তারপরে আমি তথ্যগুলো দিয়ে দেবো। প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাবো সেটা হচ্ছে এই যে এখানে একটা জায়গা আছে স্পেস। এটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট সুন্দর একটা স্পেস, এখানে হেল্পিং হ্যান্ড বা যে কেউ এখানে থাকতে পারবে। এরপরে যে কিচেনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম অনেক সুন্দর একটা কিচেন, চমৎকার লাগছে। এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে এপাশেও কিন্তু আলাদাভাবেও কিন্তু হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট বড় একটা রুম আছে, এবং এর পাশ থেকেও কিন্তু যথেষ্ট জায়গা আছে। এখান থেকেও কিন্তু দেখেন যে স্পেস বলি যে যথেষ্ট বড় একটা গ্যাপ আছে, অর্থাৎ এদিকেও কিন্তু খোলামেলা আছে। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো। এর পাশে একটা ওয়াশরুম আছে। এটা একটা স্টোর রুমের মতো এই স্পেসটা এখানে আছে। এরপরে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কমন যে ওয়াশরুমটা সেটা দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় একটা ওয়াশরুম, এবং অনেক সুন্দর গর্জিয়াস একটা ওয়াশরুম এখানে আছে, এবং এখানে যা ফিটিংস আছে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা কমন ওয়াশরুমটা দেখলাম। এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেখানে, হ্যাঁ, আরেকটা রুম দেখাবো। এই রুমটা আপনারা দেখতে পারেন, এখানেও কিন্তু যথেষ্ট বড় একটা রুম আছে। যেহেতু এটি কমার্শিয়াল স্পেস, সুতরাং এখানে আপনাদের মতো করে জিনিসপত্র সাজাতে পারবেন, এবং এখানকার ভিউটাও কিন্তু অনেক সুন্দর, মানে এখানে ব্যালকনিটা এত সুন্দর করে দিয়েছে যে অনেক চমৎকার লাগছে, এবং এইটাতে কিন্তু মসকিটো নেট দেওয়া আছে অনেক চমৎকারভাবে। ভিউয়ার্স, আপনারা হয়তো সামনের রাস্তাটাও দেখতে পাচ্ছেন, আমি একটা গ্যালেন সব বলে দিব। এর সাথে যে জিনিসটা আছে, এর পাশে এই রুমের সাথে একটা ওইখানে ওয়াশরুম আছে, এটাও একটু দেখিয়ে দিই। ওয়াও, এই ওয়াশরুমটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ওয়াশরুম, একদম খুবই সুন্দর। এখন তার কিউ ব্র্যান্ডের এখানে দেওয়া আছে, এবং এখানে টাইলস যা দেওয়া আছে অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এখানে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতেছি 2200 বর্গফুটের অনেক চমৎকার একটা লোকেশন। ভিউয়ার্স, আমি প্রথমে দুইটা জিনিস দেখে দিলাম, এরপরে আরেকটা রুম দেখাবো। এই রুমটাও কিন্তু অনেক চমৎকার, আপনারা দেখেন যে এই রুমটা কিন্তু যথেষ্ট বড় একটা রুম আছে। এই রুমটা কিন্তু
আপনাদের অফিসের জন্য যা দরকার সেটা আপনি করতে পারেন। এবং এর সাথে কিন্তু একটা জানালা আছে, আমি একটু জিনিস দেখাচ্ছি যে এই বিল্ডিং থেকে যেহেতু এটি মানে খুব একটু প্রসিদ্ধ জায়গা বসুন্ধরা, সুতরাং এখান থেকে কিন্তু মেনটেন্স অর্থাৎ বিল্ডিং কোড টোড যা দরকার আছে সবগুলো এখানে মেনটেন করা আছে এবং খুব ভালোভাবেই করা হয়েছে। ভিউয়ার্স, আমি যদি এরপরে যে রুমটা দেখাবো সেটা সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই। এবং এই যে রুম, এটা ফোর্থ নাম্বার রুম, অর্থাৎ ফোর্থ যদি আমি বলি বা থার্ড রুম, তিন নাম্বার রুম, তিন রুমটার রুমটা কিন্তু যথেষ্ট বড় একটা রুম আছে। এবং এর সাথে যে জিনিসটা আছে একটু ওয়াশরুমটা দেখে দিই। এখানে একটু স্টোরেজ জায়গা আছে এবং যে ওয়াশরুমটা দেখে দিই, ও যথেষ্ট বড় মানের একটা ওয়াশরুম, অনেক বড় একটা ওয়াশরুম আছে এবং ফিটিংসগুলো কিন্তু এখানে খুব ভালো দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, মোটামুটি আমরা এটা দেখলাম। এবার যদি আমি আপনাদেরকে মেন যে আকর্ষণ সেটা যদি দেখি, যে এখানে যে একদম আমি বলবো যে এখানে একটা অনেক বড়, অর্থাৎ এই যে স্পেসটা পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা আছে এবং এইটার ডিজাইনটাও অনেক চমৎকার। ভিউয়ার্স, অনেক চমৎকার, আর ডিজাইনটাও এখানে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি এটা অ্যাপার্টমেন্টটা দেখে ফেললাম। এবার যদি আমি অ্যাটে গেলেন্স আপনাদেরকে বলি যে এটার লোকেশনটা হচ্ছে সবার পরিচিত বসুন্ধরা আবাসিক এলাকায়, অর্থাৎ বসুন্ধরার মেন যে মানে রোড অ্যাভিনিউ, অর্থাৎ বসুন্ধরার অ্যাভিনিউ রোডে এটা পড়েছে। এখানে পাঁচ কাটা জায়গার উপরে দশতলা বিল্ডিং, দশতলা বিল্ডিংয়ের আমরা আপনাদেরকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এখানে দোতলা তিনতলা ব্যাংক বিমা বা যে কোনো ভালো কোম্পানির জন্য এখানে ভাড়া দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে সুযোগ সুবিধা যা আছে, বিশেষ করে এখানে গ্যাস আছে, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি তো আছে, মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তো ভিউয়ার্স, এটা যদি আপনারা আপনাদের প্রয়োজনে ভাড়া নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার আপনাদের সবাই জানা আছে, 01931175869। এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।